নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ISL এ সব থেকে দুই কঠিন প্রতিপক্ষের মধ্যে কিন্তু লড়াই হতে চলেছে। এক পাশে হচ্ছে নিজের ঘরের মাঠে বেঙ্গালুরু FC, আর এক পাশে হচ্ছে লাস্ট সিজন ISL চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। এবং বলতেই পারি ম্যাচটা কিন্তু প্রচণ্ড হাই ভোল্টেজ হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কারণ যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমরা দেখবো যে বিগত যদি খাতায় কলম ধরা হয়, সব থেকে দুই কিন্তু খাতায় কলমে শক্তিশালী দল কিন্তু এরা দুজনই। বর্তমানে এরা দুজনই কিন্তু ভালো ফুটবল খেলছে। এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী হবে, এই ম্যাচে দুই দলের ফর্মেশন স্টার্টিং লাইন আপ কী হবে, দুই দল কোন কোন বিদেশি নিজের প্লেয়িং ইলেভেন রাখবে এবং হেড টু হেডে কোন দল এগিয়ে, সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল জানতে রাখছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। বেঙ্গালুরু FC ভার্সেস মোহনবাগান, এই ম্যাচটা খেলা হবে সামনের শনিবার দিন সন্ধে 7:30 থেকে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। ম্যাচটা টিভিতে লাইভ দেখতে পারবেন Sports18 নেটওয়ার্কে, মোবাইলে জিও সিনেমার অ্যাপ্লিকেশানে। তো এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, বেঙ্গালুরুর জন্য গুরুত্বপূর্ণ, কারণ বেঙ্গালুরু তারা কিন্তু আপাতত ISL এ দুটো ম্যাচ খেলেছে, দুটোতেই জিতে আছে এবং বেঙ্গালুরু চাইবে মোহনবাগান দলকে তারা হারাক, কারণ বেঙ্গালুরুর কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে রেকর্ড ভালো নয়। মোহনবাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু 10টা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র একটাইতেই জিতেছে এবং নিজের ঘরের মাঠে কিন্তু এই অঙ্কটা বদলানোর চেষ্টা করবে বেঙ্গালুরু FC। মোহনবাগানের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ মোহনবাগান কিন্তু চাইবে যে নিজের জয়ের রাস্তাটা ধারাবাহিকতাটাকে বজায় রাখতে, কারণ মোহনবাগান দল কিন্তু ISL এ সবথেকে কনসিস্টেন্ট দল। তাই মোহনবাগান চাই বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে জিতে পয়েন্টস টেবিলে 2 নম্বরে যাওয়ার। এবারে হেড টু হেডে আসি। আজ পর্যন্ত বেঙ্গালুরু আর মোহনবাগান ISL এ টোটাল মুখোমুখি হয়েছে 10 বার, যেখানে বেঙ্গালুরু জিতেছে 1 বার, মোহনবাগান জিতেছে 7 বার, আর 2 বার ড্র হয়েছে। কিছুদিন আগে ডুরান্ড কাপে কিন্তু বেঙ্গালুরু আর মোহনবাগানের মধ্যে ম্যাচ ড্র হয়েছিল, যদিও পেনাল্টি শুট আউট মানে টাইব্রেকারে মোহনবাগান জিতেছিল। তো বলে রাখি, টাইব্রেকারে যদি ম্যাচ যায় তাহলে কিন্তু সেই ম্যাচটাকে ড্র হিসেবেই ধরা হয়। তো সেই ক্ষেত্রে বলছি ডুরান্টের ম্যাচটাও কিন্তু ড্র হয়েছিল, তবে মোহনবাগান টাইব্রেকারে জিতেছিল। দুই দলের শক্তি দুর্বলতা, বেঙ্গালুরু তারা শক্তি পরিষ্কার, বেঙ্গালুরু তারা কিন্তু ডিফেন্স চাবুক। বেঙ্গালুরু এই সিজনে দুটো ম্যাচ খেলেছে, ডুরান্ট কাপেও বেঙ্গালুরু কিন্তু সেকেন্ড লোয়েস্ট গোল কনসিড করেছিল, মানে সেকেন্ড সব থেকে কম, আর ISL এ কিন্তু এখনও পর্যন্ত দুটো ম্যাচে একটাও গোল কনসিড করেনি বেঙ্গালুরু FC। অর্থাৎ বোঝা যাচ্ছে বেঙ্গালুরু কিন্তু ডিফেন্সটা প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড মজবুত। ঠিক একই রকম বেঙ্গালুরু কিন্তু আক্রমণও ভালো, বেঙ্গালুরু 2 ম্যাচে গোল করেছে 4টে, মানে পার ম্যাচ 2টো করে গোল করছে। অর্থাৎ বেঙ্গালুরু কিন্তু ডিফেন্স মজবুত, আক্রমণও মজবুত, বেঙ্গালুরু কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড এবং ক্রিয়েটিভ মিডফিল্ডও মজবুত। অর্থাৎ বেঙ্গালুরু কিন্তু একদম কমপ্লিট একটা ব্যালেন্স সাইড, ডিফেন্স, মাঝমাঠ এবং অ্যাটাক, তিনটাই কিন্তু শক্তিশালী দিক। মোহনবাগানের শক্তিশালী দিক ধরলে মোহনবাগান তাদের কিন্তু অ্যাট্যাক ও মাঝমাঠ আমি মনে করি ISL এ বেস্ট। ISL এ এমন কোনো দল নেই যেই দল মোহনবাগানকে ডিফেন্সে আটকাতে পারবে। যত ভালো ডিফেন্স হোক মোহনবাগান গোল করবেই, এটা কিন্তু কনফার্ম। তাই মোহনবাগানের শক্তিশালী হচ্ছে মোহনবাগানের আক্রমণ আর মোহনবাগানের মাঝমাঠ। মোহনবাগান ভালো উইং প্লে করে, মোহনবাগান ভালো বিল্ড আপে খেলে, মোহনবাগান কিন্তু ওভারঅল অ্যাট্যাক মাঝমাঠ দি বেস্ট, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। দুর্বলতা মোহনবাগানের কিন্তু সবথেকে বড় দুর্বলতা মোহনবাগানের ডিফেন্স। মোহনবাগান ডুরান্ট কাপেও বীভৎস গোল খেয়েছে, পার ম্যাচ 2টো করে গোল খেত এবং ISL এও কিন্তু এই রোগটা কন্টিনিউ হচ্ছে। ISL এও কিন্তু মোহনবাগান পার ম্যাচে 2টো করে গোল খাচ্ছে, কারণ মোহনবাগান 2টো ম্যাচে গোল খেয়েছে 4টে। অর্থাৎ মোহনবাগান কিন্তু 2টো ম্যাচে মানে পার ম্যাচে 2টো করে গোল খাচ্ছে, অর্থাৎ মোহনবাগানের ডিফেন্স প্রচণ্ড দুর্বল বোঝাই যাচ্ছে। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু পরিষ্কার হবে মোহনবাগানের আক্রমণ ভার্সেস বেঙ্গালুরুর ডিফেন্স এবং বেঙ্গালুরুর আক্রমণ ভার্সেস মোহনবাগানের ডিফেন্সের মধ্যে। এইবারে আসি প্লেইং ইলেভেনে। বেঙ্গালুরু তাদের কোচ বেঙ্গালুরুকে জানাই কথা 4-2-3-1 ফর্মেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে গুরপ্রীত সিং সান্ধু দ্য গ্রেট ওয়াল, চারের ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি, লেফট ব্যাকে থাকবে রোশন সিং, দুটো সেন্টার ব্যাক, দুটোই ভারতীয়, কারণ জোভানোভিচ এখনও কিন্তু পুরোপুরি হয়তো সুস্থ হয়নি। তো দুটো ভারতীয় সেন্টার ব্যাক, সেটা থাকবে রাহুল ভেকে, চিংলিং সানা সিং, 4টেই ভারতীয় ডিফেন্স। এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা থাকবে সুরেশ সিং ওয়াংজাম আর পেদ্রো কাপু, এবং অর্থাৎ এই 6 জন, এই 6 জনের ওপর কিন্তু পুরো ডিফেন্সের দায়িত্ব থাকবে বেঙ্গালুরু FC-র। এবং আশা করি 6 জন মিলে কিন্তু ভালো ডিফেন্স করলে বেঙ্গালুরু ডিফেন্স মজবুত হবে।
এইবার আসে বেঙ্গালুরুর আক্রমণে। বেঙ্গালুরু দাদা ডান দিকে খেলবে ভিনিত অথবা নারায়ণ শিবশক্তি, তবে আমি শিবশক্তিকে দিয়ে স্টার্ট করাবো। বাঁদিকে খেলবে হ্যান্ডান্ডেস, তাদের বিদেশি প্লেয়ার, এবং হচ্ছে যে ক্রিয়েটিভ মিডফিল্ডার খেলবে অ্যালবার্টো নোগুয়েরা, ক্রিয়েটিভ মিডফিল্ডার, এবং স্ট্রাইকারে খেলবে হরে পেরেরা ডিয়াস। অর্থাৎ এটা হবে বেঙ্গালুরুসের প্লেয়িং ইলেভেন। এই প্লেয়িং ইলেভেনে চারটে বিদেশি হচ্ছে পেদ্রো কাপো, হ্যান্ডান্ডেস, অ্যালবার্টো নোগুয়েরা আর জর্জে পেরেরা ডিয়াস। এবং অবশ্যই বেঙ্গালুরু সেকেন্ড হাফে কিন্তু সেকেন্ড হাফে সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ডকে নামাবেই, যিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে গোল করেই। এইবারে আসে মোহনবাগান দলে। মোহনবাগান এবং সত্যি কথা বলতে হোসে মোলিনা তিনি এমন একটা কোচ, তার কিন্তু দলের প্রেডিকশান মেলানো খুবই ডিফিকাল্ট। কারণ হোসে মোলিনা প্রত্যেক ম্যাচে দলে 4 থেকে 5টা পরিবর্তন করে। এই ম্যাচে সাহাল খেলছে তো ওই ম্যাচে থাপা, ওই ম্যাচে থাপা খেলছে তো এই ম্যাচে আপুইয়া, এই ম্যাচে আপুইয়া খেলছে তো ওই ম্যাচে অভিষেক সূর্যবংশী, অভিষেক সূর্যবংশী খেলছে তো আবার সাহাল আব্দুল সামাদ, মানবীর খেলছে তো আশিস রায়, লিস্টনের জায়গায় খেলছে সাহাল আব্দুল সামাদ। তো ঘেটে ঘ হোসে মোলিনার কিন্তু দলের প্রেডিকশান, প্লেয়িং ইলেভেন প্রেডিকশান মেলানো কিন্তু খুবই ডিফিকাল্ট। তবুও মোহনবাগান দলের জন্য বেস্ট প্লেয়িং ইলেভেন কী হতে পারে সেটা আপনাদেরকে জানাই। এবং হোসে মোলিনা কনফার্ম মোহনবাগান দলকে 4-4-2 ফর্মেশনে খেলাবে। মোহনবাগান কিন্তু এই ফর্মেশনে যথেষ্ট ব্যালেন্স দল লেগেছে। গোলকিপারে থাকবে ভিশাল ক্যাট, ভারতের বেস্ট গোলকিপার। চারের ডিফেন্স, ডান দিকে থাকবে আশিস রায়, আশিস রায়ের থেকে একটু আশা করবো, আশিস রায় যাতে ভালো ডিফেন্স করে। বাঁ দিকে থাকবে সুভাশিস বোস ক্যাপ্টেন, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম এলড্রেট আর দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু যথেষ্ট ভরসা দিচ্ছে এবং দীপেন্দুর ওপর আশা করবো মোহনবাগানের জন্য আরও দিন দিন নিজেকে ইম্প্রুভ করবে। এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলবে আপুইয়া, এবং দুটো সাইড ব্যাক সেটা খেলবে ডান দিকে মানবীর, বাঁ দিকে লিস্টন। অর্থাৎ এদের দুজনকে কিন্তু ডিফেন্স প্লাস অ্যাটাকে সাহায্য করতে হবে। এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড নয় সাহাল আব্দুল সামাদ, নয় গ্রেগ স্টিওয়ার্ট খেলবে। তবে আমি মনে করি সাহাল আব্দুল সামাদের থেকে গ্রেগ স্টিওয়ার্টকে স্টার্ট দেওয়াটা একটু বেটার হবে, কারণ গ্রেগ স্টিওয়ার্ট ভালো ছন্দে আছে। এবং দুটো স্ট্রাইকার সেটা খেলবে সেকেন্ড স্ট্রাইকার ডিমিট্রি পেট্রোটস আর একমাত্র স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন। এবং আমি আশা করছি জেমি ম্যাকলারেন কিন্তু এই ম্যাচে স্টার্ট দেবে, কারণ জেমি ম্যাকলারেনকে আমি শুরু থেকে দেখতে চাই। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে জেসন কামিংস, সাহাল আব্দুল সামাদ, আনিরুদ্ধ থাপা ইত্যাদি প্লেয়ারকে কিন্তু নামাবে। এবং বলে রাখি কিন্তু এই ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিক্স খেলবে না, কারণ অ্যালবার্টো রড্রিক্সে কিন্তু চোট আছে। এবং বলে রাখি এই ম্যাচে যদি মোহনবাগানকে জিততে হয় তাহলে অবশ্যই কী করতে হবে, মোহনবাগানকে জিততে হলে প্রথমত বেঙ্গালুরু যেই অ্যাটাকগুলো আসবে সেইগুলোকে ভালো করে ডিফেন্ড করতে হবে। এবং যদি এই ম্যাচে মোহনবাগান মাত্র 1টা গোল কনসিড করে, আমি শিওর মোহনবাগান কিন্তু এই ম্যাচে কিন্তু 2টো গোল অবশ্যই মারবে। তাই আমি 2টোর যত কম গোল খাবে তত কিন্তু মোহনবাগানে জেতার চান্স আছে। মোহনবাগানকে নিজের অ্যাটাকটা ঠিক করতে হবে, গোল কনভার্ট করতে হবে, সুযোগগুলো চান্সগুলো গোলে কনভার্ট করতে হবে। এবং মোহনবাগানকে মেক শিওর করতে হবে যাতে মোহনবাগান 1-এর কম গোল খায়। যদি 1-এর কম গোল খায় অবশ্যই মোহনবাগান কিন্তু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, দুই দলের শক্তি দুর্বলতা দেখিয়ে দিয়েছি, প্লেয়িং ইলেভেন দেখিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না বেঙ্গালুরু, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল যেন নতুন আছেন সকলকে অ্যাড করতে পারবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।